জানো তো আমি আজ গোটে সুন্দর জম্বো পম্প তৈরি করা, জম্বো পম্প তৈরি করা সিলিন্ডর আকার প্লাস্টিক জার, সিডি খোল এবং অন্যান্য জিনিস আবশ্যক। প্রথমে সিডি খোল কু নিও, সিডি খোলের গোটি গোলাকার ভাবে কাট যা কি পিষ্টনর কাম করব, তাহা আমার সিলিন্ডর আকৃতি জার মধ্যে যেমন গতি করে পড়ুব, সেই গোলাকার গোলাকার পিষ্টনর গোটিয়ে কণাকর 8 mm র, সেই কণাটি গোটে ভালভর কাম করব, সেই ডিস্কর মঝিরে গোটে কণাকর। বর্তমানে গোটে সেলো টেপ নিও, সেলো টেপর অগকু টিকে ফোল্ড করে দিও, যেমনি 18টা তা ভিতরে রয়েছে। বর্তমান সেই সেলো টেপকু নেই সেই পিষ্টনরে এপরি লগাও যেমিতি সেই ভালভটি খোলি পারিব এবং বন্ধ হয়ে পারিব। বর্তমান দেখন্তু কেমতি খোলুচি কিপরি বন্ধ হচ্ছে, তাহা গোটে ডেলিভারি ভাল্ভ পরি কাম করিব। বর্তমান গোটে সাইকেল স্পোক নিও, সেটি গোটে নিপল নট লগাও, সে নিপল নটটিকে ভালকে টাইট কর। বর্তমান সেই সিডি যেটা আমার পিষ্টন তাকে নেইকি সে স্পোক ভিতরে ভর্তি কর, এবং আউ গোটে নিপল নটকু সেতরে ভালো ভাবে টাইট কর। বর্তমান পিষ্টনটি তৈরি হয়ে গলা, পিষ্টন এবং পিষ্টন দণ্ড বর্তমান এটা তৈরি হয়ে গলা। বর্তমান বোতলর পছ পাখে গোটিয়ে কণাকর যা মধ্যে দিয়ে পিষ্টন দণ্ডটি গতি করে পারিব। বর্তমান বোতল সাইডে গোটে কণাকর এবং গোটে স্ট্র ভর্তি কর, এই স্ট্রটি ডেলিভারি পাইপ হিসাবে কাম করিব। দেখন্তু কেড়ে সুন্দর ডেলিভারি পাইপটি হল। বর্তমান সিলিন্ডরিক্যাল জারর ঠিপিরে গোটে কণাকর এবং সেলো টেপটি এমনি লগাও, তাহা গোটিয়ে ভাল্ভ পরি কাম করিব। এই ভাল্ভটি হচ্ছে সকশন ভাল্ভ। বর্তমান পিষ্টন এবং পিষ্টন দণ্ডকু সেই সিলিন্ড্রিক্যাল জার ভিতরে ভালো ভাবে ভর্তি কর, যেমিতি দণ্ডটি জার কোণাবাটে দিয়ে বাহারিব। বর্তমান জাররে ঠিপিটাকে বন্ধ কর। বর্তমান পম্পটি রেডি হয়ে গলা, পিষ্টনটিকে আগ পছ কলে উপরতল কলে দেখিব যে সেই ভাল্ভটি পর্যায়ক্রমে খোলুছি। বর্তমান গোটে পানি ট্যাঙ্কি ভিতরে পম্পটিকে রখ, যেতবে পিষ্টনটিকে আমি উপরকু টেকিবা আমার সকশন ভল্ভটি খোলিব এবং পানি পম্প ভিতরে পশিব, পুনি পিষ্টনটিকে আমি তলু করিবা সকশন ভল্ভটি বন্ধ হয়ে যাব এবং ডেলিভারি ভল্ভটি খোলিকি পানি পিষ্টন উপরকু আসিব। এমনি বারম্বার উপরতল কলে পানি পিছপিছ হয়ে বহু দূরকু পড়িব। এটা গোটে বঢ়িয়া সুন্দর খেলনা নুহ, এই খেলনা মাধ্যমে আমি টিউবওয়েল কিপরি কার্য করছি বুঝিপারিবা। তুমি নিজে হাতে এমনি গোটে খেলনা তৈরি কর।